আপনাদের মধ্যে যাদের একটা করে ফেসবুক পেজ আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন ভাই ক্লাসিক পেজকে আমরা কীভাবে প্রোফাইল টাইপ পেজে কনভার্ট করব। যেমন ধরুন এরকম আপনার একটা ফেসবুক পেজ আছে ক্লাসিক পেজ, সেই এই পেজটাকে আপনারা কীভাবে এইরকম প্রোফাইল টাইপ পেজ বানাবেন, এটা আমাকে অনেকে কোয়েশ্চন করেছেন, অনেকে আবার কল দিয়েও জানতে চেয়েছেন, ইউটিউবে কমেন্ট করেছেন বা বিভিন্নভাবে জানতে চেয়েছেন। ঠিক তার জন্যই আজকের এই ভিডিওটা বানানো। আমি এই ভিডিও এই কোয়েশ্চনের সঠিক অ্যান্সার অর্থাৎ কীভাবে অ্যাকিউরেট নিয়মে কীভাবে আপনার এই পেজটা আপনি এইভাবে আপনার যে প্রোফাইলটি পেজে কনভার্ট করবেন তার নিয়মটা আজকে এই ভিডিওতে ক্লিয়ার করবো এবং বলে দিব, যাতে আপনারা কেউ কনফিউশনে না পড়েন। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে সার্চ দিয়েছেন যে কীভাবে আপনার পেজকে ক্লাসিক পেজকে প্রোফাইল টাইপে কনভার্ট করবেন, অনেকেই ভিডিওতে ভিউ হওয়ার জন্য তারা বলেছে যে আপনার পেজে অনেক অনেক ফলোয়ার্স থাকতে হবে, আবার ফিডব্যাকে সাপোর্টে কথা বলতে হবে, ফেসবুক সাপোর্টে কথা বলতে হবে, ফিডব্যাক দিতে হবে, হ্যান দিতে হবে, ত্যান দিতে হবে। সো এগুলো ভাই কিছুই না, আপনার পেজ এরকম কোনো সময়ই আপনার পেজ কনভার্ট করতে পারবেন না। এইরকম কোনো ওয়ে নাই যে আপনার পেজটা নিজে নিজেই আপনি কাস্টমাইজ করে আপনার প্রোফাইল টাইপে নিয়ে আসবেন, এরকম কোনো ওয়ে নাই। শুধুমাত্র একটা ওয়েতে আপনি আপনার ক্লাসিক পেজটা অর্থাৎ এই পেজটা আপনার ওই যে প্রোফাইল টাইপে কনভার্ট করতে পারবেন, তার একটা মাত্র ওয়ে আছে, আর সেটা হচ্ছে ফেসবুক থেকে অর্থাৎ ফেসবুক অফিসিয়াল টিম থেকে আপনাকে জানানো হবে। অর্থাৎ এই পেজে যখন ঢুকবেন এই জায়গায় ঠিক এই জায়গায় একটা পপ আপ নোটিফিকেশন একটা বাটন দেওয়া হবে, এই বাটনের মাধ্যমে এই বাটনে ক্লিক করে আপনি শুধুমাত্র এই পেজটা প্রোফাইল টাইপে কনভার্ট করতে পারবেন। অর্থাৎ আপনাকে একটা বাটন দেওয়া হবে যে আপনার পেজটা আমাদের রোলসের ভিতরে বা রিকোয়ারমেন্টসের ভিতরে আছে, আপনি চাইলে আপনার পেজটা প্রোফাইল টাইপে কনভার্ট করতে পারবেন, অর্থাৎ এইভাবে কনভার্ট করতে পারেন। ঠিক এই বাটনটা আপনি পাওয়ার আগ পর্যন্ত কোনোভাবেই আপনার ক্লাসিক পেজ প্রোফাইল টাইপ পেজে নিতে পারবেন না, এটা হচ্ছে এক নম্বর কথা। আর দুই নম্বর হচ্ছে আরেকটা ওয়ে আছে, যেটা হচ্ছে আপনার ফেসবুক আইডি আপনি এইরকম করতে পারবেন এখন বর্তমান সময়ে। সেটারও একটা নিয়ম আছে, আমি বলছি আপাতত, আমি একটা জিনিস দেখাই আপনাকে। আপনার ফেসবুক পেজ এই পেজটা আপনি কি আমি যখন আমার যখন এই পেজটা এই ক্লাসিক পেজটা এরকম প্রোফাইল টাইপ করেছিলাম ঠিক তখন আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ইউটিউবে, আমার এই চ্যানেলেই আছে, এই যে দেখতে পাচ্ছেন সেলিব্রিটিদের মতো ফেসবুক পেজ, আমি এই ভিডিওটা আপলোড দিয়েছিলাম তখনকার সময় যখন আমি এই যে 10 মাস আগে আমি আমার এই পেজটা প্রোফাইল টাইপে কনভার্ট করেছিলাম এবং স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে ভিডিওটা দিয়েছিলাম, আমি এই ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নিন, তাহলে আরও ক্লিয়ার ধারণা পাবেন। সো এই ফেসবুক থেকে আপনাকে যখন অপশন দেওয়া হবে যে আপনি প্রোফাইল টাইপে কনভার্ট করেন তখনই আপনি পারবেন, এর আগে পারবেন না। আর এই পপ আপটা কীভাবে দেওয়া হবে বা কোন অপশন দেওয়া হবে সেটা দেখার জন্য ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আমার এই ভিডিওটা দেখে নিন, তাহলেই হয়ে যাবে। ওকে, সো এখন আসি আরেকটা কথা, যে এখন বর্তমান সময়ে আপনার ফেসবুক আইডিটা অর্থাৎ আপনি যে আইডিটা এখন ব্যবহার করতেছেন সেই আইডিটা চাইলে আপনি এরকম করতে পারবেন। তার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে প্রফেশনাল মোড। যদি আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড সিস্টেমটা অন করে তারা তাহলে আপনি পারবেন। সো আমি চলে আসছি আমার ফেসবুক আইডিতে, অর্থাৎ আপনিও আপনার মেইন ফেসবুক অ্যাপে যাবেন, অর্থাৎ অফিসিয়াল অ্যাপ যেটা আছে সেই অ্যাপে ঢুকবেন, ঢোকার পরে এইভাবে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে চেক করবেন যে আপনার প্রোফাইলে প্রফেশনাল মোডটা দেওয়া হয়েছে কিনা। আপনি এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইলের এখানে থ্রি ডট একটা মেনু আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচের দিকে টানবেন, টানার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড। এখন আপনি যদি এই টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক করেন, ক্লিক করার পর ভিতরে আরও দুইটা অপশন আছে, সেটা আপনি ঢুকলেই বুঝতে পারবেন। সো এখানে ক্লিক করে প্রফেশনাল মোড অন করে দেওয়ার পরে আপনার যে মেইন আইডিটা আছে সেটা এইরকম প্রোফাইল টাইপ পেজ হয়ে যাবে, অর্থাৎ সেখান থেকে আপনি ভিডিও আপলোড দিয়ে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন বা পেজ মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবেন। সো এটা আসলে অনেক সহজ করে দিয়েছে ফেসবুক, তবে সবার আইডিতে এরকম টার্ন অন প্রফেশনাল মোডটা এখনও দেওয়া হয় নাই, কিছু কিছু আইডিতে দেওয়া হয়েছে। কিন্তু আরেকটা বিষয় আছে, যদি আপনার আইডিতে দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে অন করে দেওয়ার পরে যদি আবার অফ করেন, অনেকে আছে যে আপনি একবার অন করছে খুশির টেলায় আবার অফও করে দিছে কিন্তু তারপরে আবার অন করতে চায়, তখন কিন্তু এটা পায় না, এই যে অপশনটা পায় না। সো আপনি ভেবে চিনতে এরকম প্রফেশনাল মোড করবেন, আপনার এরকম প্রোফাইল টাইপ পেজে কনভার্ট করিয়েন। আর যদি আবারও এরকম আপনার ক্লাসিক আপনার আইডিটা এরকম রাখতে চান,
তাহলে কিন্তু আবার এরকম অন করতে পারবেন, কিন্তু আবার চাইলে অফ করে আবার অন করতে পারবেন না। সো এটা যেন মাথায় থাকে। সো অনেকেই বলতে পারেন ভাই আপনার তো প্রফেশনাল মুড চলে আসছে, তাহলে আপনি কেন অন করছেন না? এই প্রশ্নের আনসার হচ্ছে এটা হচ্ছে আমার প্রফেশনাল মেইন আইডি, এটা চাইলে আমি প্রোফাইল টাইপে কনভার্ট করতে পারি, কিন্তু আমার আরেকটা প্রোফাইল টাইপ পেজ আছে অলরেডি। সো যেহেতু আমার একটা পেজ আছে এইরকম, সেখান থেকে এখন আমি ভিডিও দিচ্ছি নিয়মিত, তাহলে কেন আমি ভাই এই আমার আইডিটা এভাবে প্রফেশনাল মোডে নিব আর এখানে ভিডিও আপলোড দিব? সো এটাই হচ্ছে মেন রিজন আমার একটা পেজ আছে, সেহেতু আমি দিচ্ছি না। যদি আমার এই পেজের কিছু হয় তাহলে আমি এই পেজে এটা আমি প্রোফাইল টাইপে কনভার্ট করব এবং সেখান থেকে আমি ভিডিও আপলোড দিব। সো এই এটা হচ্ছে আমার মেইন আইডি, সেখানে কোনো সমস্যা যদি আপনারা পড়েন তাহলে এই আইডিতে মেসেজ দিয়ে আমাকে নক করতে পারেন, আমি সবসময় অ্যাক্টিভ থাকি বা থাকার চেষ্টা করি বা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সো আমার এই আইডিতে অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আমার সাথে যুক্ত হয়ে যাবেন। আর এই ভিডিওটা আমি আর লং করতেছি না। সো আমি আই থিঙ্ক আপনারা আপনাদের আনসার পেয়ে গেছেন যে কীভাবে প্রোফাইল টাইপ পেজে কনভার্ট করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ফ্রিলান্সিং সম্পর্কে যে কোনো কিছু জানার জন্য বা বিভিন্ন ধরনের টিপস পাওয়ার জন্য আমাকে অবশ্যই নক দিবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন ফাইবার থেকে একটা মেসেজ আসছে, সেটা কিন্তু একটা ক্লায়েন্টের মেসেজ। সো এই ভিডিওটা আমি যখন রেকর্ডিং করছি তখন কিন্তু সে আমাকে মেসেজ দিছে এবং তার সাথে আমি ডিল, সে কী জন্য মেসেজ দিছে বা কোনো কাজের জন্য কিনা বা আমার পূর্ববর্তী কোনো ক্লায়েন্ট কিনা সেটা আমি এই ভিডিওটা রেকর্ডিং করার পরে দেখব। দেখার পরে একটা আমি আমার কাজটা করব। সো সেই সম্পর্কেও ধারণা পাওয়ার জন্য আমাকে অবশ্যই মেসেজ দিবেন বা আমার পেজ ফলো দেওয়া হবেন। ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।